হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি জানেন মর্টিনের এই মশা মারার কয়েল কিভাবে তৈরি করা হয়? এর সাথে লাক্স এবং লাইবয়ের মতন সাবান কিভাবে তৈরি করা হয়? আর কেন পুরো পৃথিবীতে পাকিস্তানের বানানো ফুটবল ব্যবহার করা হয়ে থাকে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা হয়ে থাকা সমস্ত জিনিস কিভাবে তৈরি করা হয় দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কাঁটা চামচ তো প্রায় সবার বাড়িতে ব্যবহার করা হয়, বিশেষ করে এটা রান্নাঘরে ইউজ করা হয় আর মেটাল দিয়ে তৈরি করা হয়। তাছাড়া এটা তৈরি করার প্রসেসও খুবই সিম্পল হয়ে থাকে। এটা তৈরি করার জন্য সবার প্রথমে তো একটা মেটাল শিট কাটিং মেশিনে দেওয়া হয়, যেটা এটাকে একটা চামচের আকারে কেটে দেয়, আর এটা দেখতে একদম চ্যাপ্টা চামচের মতন মনে হয়। তারপর এটাকে জমা করা হয় একটা ছোট্ট বক্সের মধ্যে। এবার এই চ্যাপ্টা চামচগুলোকে একটা রোলিং রোলারের সাহায্যে শার্পিং করা হয়। তারপর একজন ওয়ার্কার এই চামচগুলোকে একটা ফেসিং মেশিনের নিচে ধরে নিয়ে যায়। এই মেশিন একদম চ্যাপটা করে দেয়। এই একই সিস্টেমে আরও সমস্ত চামচ তৈরি করা হয়। যখন চামচ এবং কাঁটা তৈরি হয়ে যায়, তখন এগুলো হ্যান্ডেল লেজারের সাহায্যে ডিজাইন করে দেওয়া হয়। ওয়ার্কার একটা একটা করে সমস্ত চামচগুলোকে এই লেজার মেশিনের নিচে রেখে দেয়। তারপর এর উপরে দরকারি ডিজাইন প্রিন্ট করে দেয়। সত্যি বন্ধুরা, এই প্রসেস দেখে চোখ ফেরাতে পারা যায় না। আজকাল তো বিশাল গরম পড়েছে আর প্রতিটা বাড়িতে মশার কয়েল ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই মশার কয়েল কিভাবে তৈরি করা হয় আর এর ব্যবহারে মশা কিভাবে মারা যায়? বন্ধুরা, এটা তৈরি করার জন্য এক খাস ধরনের পাউডার ব্যবহার করা হয়, আর এতে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা মশার জন্য খুবই খতরনাক হয়ে থাকে। তো এর জন্য সব প্রথমে পাউডারগুলোকে একটা মেশিনে দেওয়া হয়, আর মেশিন পানির সাহায্যে এর পেস্ট তৈরি করে। এরপর অন্য একটা মেশিনের সাহায্যে এই পেস্টকে পাতলা এবং লম্বা শিটের আকারে নিয়ে আসা হয়। তারপর একটা মেশিন অ্যাসিডগুলোকে স্পাইরাল আকারে কাটিং করে দেয়, যার ফলে এটা কয়েলের আকারে চলে আসে। তারপর এই কয়েলগুলোকে একটা জালের উপর রেখে রৌদ্রে শুকানো হয়। যখন মশার কয়েল পুরোপুরিভাবে শুকিয়ে যায়, তখন এগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, আর তারপর এগুলো আমাদের বাড়িতে মশা মারার জন্য রেডি হয়ে যায়। এবার আছে চায়না চটি। চায়না চটি এমন একটা জুতো যেটা আমাদের দেশে প্রায় মানুষ পরে থাকে। এর কারণ হলো এই জুতোর দাম অনেক কম, তার সাথে অনেকদিন পর্যন্ত টিকে যায়। আসলে এই জুতো সিম্পল মেথডে তৈরি করা হয়। এটা তৈরি করার জন্য ইয়াবা নামের একটা স্পেশাল রাবার ব্যবহার করা হয়। এই রাবার একটা নয়, অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। সব প্রথমে এই রাবারগুলোকে হাই টেম্পারেচারে গরম করে গলানো হয়, যার ফলে এগুলো লিকুইডের ফর্মে চলে আসে। তারপর এগুলোকে লোহার খাঁচাতে ঢালার কাজ শুরু হয়। লোহার খাঁচাতে গলিত রবার দেওয়ার পর এগুলো জুতোর আকারে চলে আসে। এরপর এগুলোর উপরে এক খাস ধরনের স্প্রে করা হয়, যেন জুতোগুলোকে মোল্ড থেকে আলাদা করতে সুবিধা হয়। এরপর যখন এই জুতোগুলো সাদা থেকে বের হয়ে যায়, তখন এর উপরে প্লাস্টিক ফ্রেম রেখে দেওয়া হয়, যেন এর আকার খারাপ না হয়। তারপর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। এরপর এর উপরে প্রিন্টিং এবং ডিজাইনিং করা হয়। এরপর চায়নার এই ফেমাস জুতো মার্কেটে সেল হওয়ার জন্য একদম রেডি হয়ে যায়। সাবান। বন্ধুরা, সাবান লাইবয় হোক কিংবা লাক্স, আমরা সবাই ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন এই সাবান কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়? সাবান তৈরি করার জন্য দুটি মেন উপাদান ব্যবহার করা হয়, যেখানে থাকে কস্টিক সোডা এবং ন্যাচারাল ফ্যাট। তো সব প্রথমে এই দুটো জিনিসকে মিক্সারের সাহায্যে ভালো করে মিক্সিং করে নেওয়া হয়। তার সাথে এর ভেতরে এসেন্সিয়াল অয়েল মেশানো হয়, যার ফলে সাবানের ভেতরে সেন্ট অ্যাড হয়ে যায়। এরপর এই মিক্সারের মধ্যে গরম পানি অ্যাড করা হয়, যেন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যায়। তারপর এই মিক্সারকে হাই টেম্পারেচারে গরম করা হয়, যেন এটা গাঢ় হয়ে যায়। যখন এটা ভালো করে পাতলা হয়ে যায়, তখন এটাকে কনভেয়র বেল্টে ঢেলে দেওয়া হয়, যার পর এগুলোকে প্রেসিং মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিন সাবানগুলোকে প্রেস করে পাতলা পাতলা আকার করে দেয়। তারপর এগুলোকে আবারও গ্রাইন্ডিং মেশিনের কাছে পাঠানো হয়, আর এখানে কালার অ্যাড করা হয়। তারপর এগুলো লম্বা লম্বা সাবানের আকারে বাইরে বেরিয়ে আসে। তারপর একটা অটোমেটিক কাটার মেশিনের সাহায্যে এগুলোকে সঠিক সাইজে কেটে নেওয়া হয়। তারপর এই সাবান প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। চুড়ি। বন্ধুরা, পুরো পৃথিবী যতটাই মডার্ন হয়ে যাক না কেন, আজও পৃথিবীর অধিকাংশ মহিলারা চুড়ি পরে থাকেন। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই রঙিন এবং অ্যাট্রাকটিভ চুড়ি ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয়? চুড়ি বানানোর জন্য সবপ্রথম কাজ ফ্যাক্টরিতে করা হয়। ফ্যাক্টরির মধ্যে বিশাল বড় ভাটটিতে কাজ গলানো হয়।
এবার এই গলিত কাজ একটা লোহা রডের সাহায্যে উঠিয়ে এতে কালার এবং পিগমেন্ট অ্যাড করা হয়। তারপর এই গরম কাজগুলো আগুনের ভেতর দিয়ে একটা রোলারের মধ্যে জড়ানো হয়, যেখানে এগুলো একটা তারের মতন রোল হওয়া শুরু হয়ে যায়। যখন এগুলো রোল হয়ে একটু ঠান্ডা হয়ে যায়, তখন এগুলোকে সঠিক সাইজে কেটে একটা থেকে আরেকটা আলাদা করা হয়। এরপর যখন সমস্ত চুড়ি আলাদা হয়ে যায়, তখন এগুলোকে ডেকোরেশন করা হয় এবং একটার সঙ্গে আরেকটা জুড়ে দেওয়া হয়। চুড়ির উপর এই ডিজাইন হাত দিয়ে তৈরি করা হয়। শুধু এটাই নয়, ওয়ার্কার প্রতিটা ডায়মন্ড এবং শাইনগুলোকে চুড়ির উপর একটা একটা করে লাগিয়ে থাকে। যখন এই সমস্ত চুড়ির ডিজাইন করার পর তৈরি হয়ে যায়, তখন এগুলোকে বান্ডেল আকারে বেঁধে একত্রিত করা হয়, যেন এগুলো ট্রান্সপোর্টেশনের সময় ভেঙে না যায়। এরপর এই চুড়িগুলো মার্কেটে সেল হওয়ার জন্য রেডি হয়ে যায়। ফেয়ার অ্যান্ড লাভলি, বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি পৃথিবীর সবচেয়ে ফেমাস বিউটি ক্রিম। কিন্তু হয়তো আপনি জানেন না এরা ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয়। তো এই বিউটি ক্রিম তৈরি করার প্রসেস দুধ দিয়ে শুরু হয়। সবপ্রথমে একটি বড় মিক্সারে তাজা দুধ দেওয়া হয়। তারপর এই দুধে সিট্রিক অ্যাসিড, অ্যালকোহল, কার্বোল, অয়েল এবং এইরকমই আরও অনেক রকম ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়। এবার সমস্ত মিক্সারগুলোকে একটা জায়গায় গরম করা হয়। যখন সমস্ত ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্সিং হয়ে যায়, তখন এগুলো পাতলা পাতলা এবং হোয়াইট ক্রিমের আকার ধারণ করে। এই ক্রিমে মেশানো সমস্ত কেমিক্যালগুলো কোম্পানির সিক্রেট এবং কোনো সময় কাউকে বলে না। যখন এই ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়ে যায়, তখন এগুলোকে ফেয়ার অ্যান্ড লাভলি টিউবে ভরে প্যাকেজিং করার জন্য পাঠানো হয়। এবার আছে টয় প্লেন মেকিং। বন্ধুরা, এই টয় প্লেন ছোট ছোট বাচ্চারা খুবই পছন্দ করে। খাস করে যে বাচ্চারা পাইলট হতে চায়, ওই বাচ্চারা তো ওই খেলনা নিয়ে খুব খেলে থাকে। টয় প্লেন তৈরি করার জন্য মেটাল সিটে ছোট ছোট জাহাজের ডিজাইন প্রিন্ট করা হয়। তারপর এই সিটগুলোকে কেটে প্রেসিং মেশিনে দেওয়া হয়, যেখানে প্লেনের সাঁচা তৈরি করা থাকে। এই সাঁচা একদম এক্স্যাক্টভাবে প্লেনগুলোকে তৈরি করে দেয়। আর এইভাবে প্লেন তৈরি হয়ে যাওয়ার পর আরেকটি মেশিনের সাহায্যে নিচে লেগে থাকা এক্সট্রা পার্টগুলোকে কেটে বাদ দেয়। প্লেনের নিচের অংশে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, যেখানে টায়ার এবং যন্ত্রপাতি লাগানো থাকে। যখন এই দুটো পার্ট তৈরি হয়ে যায়, তখন একজন ওয়ার্কার স্ক্রুড্রাইভারের সাহায্যে দুটোকে জুড়ে দেয়। এরপর এই খেলনা প্যাকেজিং হয়ে বাচ্চাদের কাছে চলে আসে। এবার আছে ফুটবল। বন্ধুরা, যদি আপনি ফুটবল খেলতে ভালোবাসেন, তাহলে হয়তো আপনি এটা জানেন, পাকিস্তান পৃথিবীর মধ্যে একমাত্র এমন একটা দেশ যাদের তৈরি করা ফুটবল পৃথিবীর 70% বেশি মানুষ ব্যবহার করে। এমনকি ফিফা ওয়ার্ল্ড কাপেও পাকিস্তানের তৈরি ফুটবল দিয়ে ম্যাচ খেলা হয়। কিন্তু আপনি কি এটা জানেন, পাকিস্তানে এই ওয়ার্ল্ড ফেমাস ফুটবল কীভাবে বানানো হয়? তো এই ফুটবল বানানোর জন্য সবপ্রথমে র হার্ড রবারকে গ্রাইন্ডিং করা হয়। এই রবারের সাহায্যে ফুটবলের ভেতরে ব্লাডার তৈরি করা হয়। এই রাবার বলকে মজবুত করার জন্য এটাকে স্টিম মেশিনে বেক করা হয়। যখন ভেতরে ব্লাডার তৈরি হয়ে যায়, তখন বলের উপর ডিজাইন পেন্টাগন এবং হেক্সাগন আকারে কাটা হয়। একটা ফুটবলের 20 হেক্সাগন এবং 12 পেন্টাগন থাকে, আর একসঙ্গে এগুলোকে মিলিয়ে তৈরি করা হয়। সবচেয়ে মজার ব্যাপার, হাই কোয়ালিটি ফুটবল তৈরি করার জন্য এই সবগুলোকে হাত দিয়ে সেলাই করা হয়, কিন্তু সাধারণ ফুটবল তৈরি করার জন্য সেলাই মেশিন ব্যবহার করা হয়। যখন এগুলো সেলাই হয়ে যায়, তখন এর ভেতরে রাবার বল অ্যাড করা হয় আর ফুটবল তৈরি হয়ে যায়। শুধু এটাই নয়, এগুলোকে একটা মেশিনে 2000 শট মেরে টেস্ট করে, যেন এর মজবুতি বুঝতে পারা যায়। তারপর এর ভেতরে হাওয়া বের করে এগুলোকে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে শেয়ার করুন। ধন্যবাদ।